ভালোবাসার সম্পর্কে ধোঁকা দেয় কেন মেয়েরা। আজকে এই টপিকে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু কথা বলবো। তো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে মেয়েরাই কিন্তু ভালোবাসার সম্পর্কে শুধু ধোঁকা দেয় তা কিন্তু না, ছেলেরাও ধোঁকা দেয়। সুতরাং আমার কথাটাকে কেউ খারাপভাবে নেবে না। আজকে এই টপিকে আমি শুধু মেয়েরা কেন ধোঁকা দেয় এই বিষয়ে আলোচনা করব এবং অন্য একদিন ছেলেদের ধোঁকা দেওয়ার পেছনে কি কারণ থাকে সেই বিষয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সামনে মেয়েদের ভালোবাসার সম্পর্কে ধোঁকা দেওয়ার পেছনে মূল তিনটে কারণ তুলে ধরবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, যে তিনটে কারণ তুলে ধরবো তার আগে এমন কিছু মেয়ে আছে যে সমস্ত মেয়েরা কোনো কারণ ছাড়াই কিন্তু সম্পর্কে ছেলেদেরকে ধোঁকা দিয়ে থাকে। ওই সমস্ত মেয়েদের কথা আমি এই ভিডিওতে তুলবো না। ওই সমস্ত মেয়েদেরকে তোমরা যতটা পরিমাণে ভালোবাসা দাও না কেন, তারা কিন্তু ধোঁকা দেবেই। কেননা তারা ভালোবাসার মর্ম বোঝে না, তারা ভালোবাসা কি সেটার অর্থই বোঝে না। একটা কুকুরকে তুমি যতই ভালো মন্দ খাওয়াও না কেন, সে সুযোগ পেলে কিন্তু মাঠে যাবেই। ঠিক তেমন টাইপেরই ওই সমস্ত মেয়েরা হয়ে থাকে, যাদেরকে যতই ভালোবাসা দাও না কেন সুযোগ পেলেই তারা অন্য কোথাও মুখ দেবেই। তো বন্ধুরা, আমি ওই সমস্ত মেয়েদের বিষয়ে কথা না বলে জেনুইন লাভ, ট্রু লাভ, এই সমস্ত বিষয়ে প্রকৃত ভালোবাসাতে কেন মেয়েরা ধোঁকা দিয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওর প্রথম পয়েন্ট, যখন একটা মেয়ে প্রেম করে তখন কিন্তু মেয়েটা ম্যাচিউর হয় না। আই মিন, একটা 14-15 বছরের মেয়ে যদি প্রেম করতে শুরু করে তখন সে বাস্তবিকতা সম্পর্কে তার মধ্যে তেমন কোনো ধারণা থাকে না। তাই তার চোখের সামনে যে জিনিসটা সবচেয়ে ভালো চকচকে সেটাকেই কিন্তু সে পছন্দ করে নেয়। কোনো একটা ছেলে দেখতে শুনতে ভালো এবং সে স্টাইলিশ ড্রেস পরে স্টাইলিশ মোটরসাইকেল নিয়ে মাথার চুলকে স্পাইক করে যদি সে তার সামনে দিয়ে বারবার ঘোরাফেরা করে তার পেছনে পড়ে থাকে এবং একটু ভালোবাসা দেখায়, মেয়েটা কিন্তু আনমিচিওর বয়সে ওই সমস্ত চকচকে ছেলেটাকে দেখে কিন্তু পছন্দ করে নেয়। তখন কিন্তু সে বাস্তবটা কি এবং ফিউচারে সৌন্দর্যের পাশাপাশি যে আরো অনেক কিছুই প্রয়োজন বেঁচে থাকতে গেলে, সেই সমস্ত বিষয় কিন্তু তাদের মাথায় কাজ করে না। তাই ভালোবাসা শুরুতে আনমিচিওর বয়সে সে সৌন্দর্যকে দেখেই প্রেমে পড়ে যায়। এবার সে সম্পর্কটা যখন 2-4 বছর এগিয়ে যায় তখন সে আস্তে আস্তে ম্যাচুরিটির পথে পা বাড়ায়। অল্প অল্প করে যার মাথার ব্রেন যখন বিকাশ হতে শুরু করে, সে তখন ভালো মন্দের পার্থক্য বুঝতে শুরু করে এবং সে মনে মনে ভাবে এই ছেলেটা দেখতে সুন্দর হলেও এ ফিনান্সিয়াল দিক থেকে সেরকম সাকসেসফুল না, দেন সে তার থেকে বেটার কাউকে পেয়ে গেলে সে তখন কিন্তু সেই ছেলেটাকে ধোঁকা দিয়ে দেয়। কেননা ভালোবাসার শুরুতে সে আনমিচিওর ভাবনা থেকে ভালোবেসেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ম্যাচুরিটি আসার ফলে সে নিজের ভুলটাকে শুধরে নেয় এবং তার থেকে যদি বেটার কাউকে পেয়ে যায় সে তখন কিন্তু অনায়াসে সেই ছেলেটাকে ধোঁকা দিয়ে চলে যায়। এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পয়েন্ট, আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সেকেন্ড পয়েন্ট, ভালোবাসা কমে যাওয়া বা ব্যস্ততা দেখানো। একটা কথা বলো তো, ছেলে বা মেয়ে আমরা কেন ভালোবাসাতে আসি? আমাদের ভালোবাসাতে আসার পেছনে মূল কারণই হলো আমাদের মনের ভাবনাগুলোকে একে অপরের সঙ্গে শেয়ার করা এবং অন্যের কাছ থেকে একটু সহানুভূতি পাওয়া বা অন্যকে একটু সহানুভূতি দেওয়া, কিছু কেয়ার পাওয়া, কিছু কেয়ার দেওয়া। এবার একটা বিষয় বলো, একটা ভালোবাসার শুরুতে ভালোবাসার মানুষগুলো একে অপরকে যে পরিমাণ কেয়ার করে, যে পরিমাণ ভালোবাসে, সেই পরিমাণ ভালোবাসা সম্পর্কটা এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু একই রকম থাকে না। ফর এক্সাম্পল, একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য একটা ছেলে প্রথম দিকে যে পরিমাণ তার পেছনে পড়ে থাকে, যে পরিমাণ তাকে ভালোবাসা দেখায়, যে ভালোবাসা দেখেই কিন্তু মেয়েটা তাকে ভালোবেসে ফেলে এবং মেয়েটা কল্পনা করে যে ভবিষ্যতে এই ছেলেটাকে ভালোবেসলে, একে আমি আমার লাইফে পেলে আমি সত্যিই খুব হ্যাপি থাকবো, এ আমাকে সত্যিই খুব ভালোবাসে। কিন্তু সম্পর্কটা যখন পুরনো হতে শুরু করে তখন কিন্তু ছেলেটার ভালোবাসা আগের মতো থাকে না, যার ফলে সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। এবার প্রশ্ন হলো, প্রত্যেকটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সেই ঝগড়াঝাটির পরিমাণ যদি অনেকটাই বেড়ে যায় এবং ছেলেটা যদি মেয়েটাকে আগের মতো ফিল না করে, আগের মতো তাকে যদি কেয়ার না করে, তখন কিন্তু মেয়েটার মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে, সম্পর্কের প্রথম দিকে আমাকে যে পরিমাণ ভালোবেসেছিল এখন কিন্তু ও আর আমাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো সময় দেয় না। এই কমপ্লেন কিন্তু মেয়েদের থেকেই থাকে। এর মতো অবস্থায় যদি থার্ড কোনো পার্সন মেয়েটাকে সেই আগের মতো কেয়ার, আগের মতো ভালোবাসা দিতে শুরু করে, তখন কিন্তু মেয়েটা নিজের অজান্তেই অন্যদিকে পা বাড়াতে শুরু করে। তাই তোমরা যদি কাউকে ভালোবাসো, তোমাদের ভালোবাসাটা প্রথম দিকে যেভাবে শুরু করো পরবর্তীতেও যেন সেই একই রকম ধরে রাখবে, এটাই চেষ্টা করবে, যার ফলে কিন্তু তোমাদের ভালোবাসাটা লং টাইম ঠিক থাকবে এবং ফিউচারে ধোঁকাদার প্রশ্ন আসবে না। এর পাশাপাশি অনেকে এমন থেকে থাকে যারা ভালোবাসার পর হয়তো কোনো একটা কাজে প্রচন্ড ব্যস্ত হয়ে গেল, সে চাকরি জীবনে হোক বা অন্য কোনো বিষয়ে। এই ব্যস্ততার কারণে সে মেয়েটাকে আগের মতো খোঁজ খবর নেয় না বা তাকে কেয়ার করে না। এটা কিন্তু বিবাহিত জীবনের পরবর্তীতেও হয়ে থাকতে পারে। এসব ক্ষেত্রে মেয়েটা মনে মনে একাকিত্বে ভুগে যে আমাকে আর ছেলেটা ভালোবাসে না বা আমাকে আর সে আগের মতো কেয়ার করে না, আমাকে সময় দেয় না। এবার এই সময় না দেওয়া, পরের অনুভূতিগুলোকে না শোনা, তার ফলে কিন্তু মেয়েটা প্রচন্ড একাকিত্বে ভুগে। তখনই কিন্তু মেয়েটা অন্য কোনো পার্টনার পেয়ে গেলে, যার কাছ থেকে তার এই ঘাটতিগুলো সে পূরণ করতে পারবে, এমন কোনো পার্সন পেয়ে গেলেই কিন্তু সে ওই পথে পা বাড়তে শুরু করে। তাই তুমি যত ব্যস্ততায় থাকো না কেন, তত ব্যস্ততার মধ্যেও টাইম করে তুমি তোমার পার্টনারকে সময় দিবে। এই সময় না দেওয়ার কমপ্লেন কিন্তু অনেক মেয়েই করে থাকে। তো মেয়েদের ধোঁকা দেওয়ার পেছনে এই একটা মূল কারণ যে ছেলেরা তাদেরকে সময় দেয় না, তাদেরকে আগের মতো ভালোবাসে না বা তাদের মনের ভাবনাগুলোকে প্রাণ খুলে তারা শোনে না। যদি এমন টাইপের ব্যবহার করে থাকো, তবে কিন্তু ইন ফিউচার তোমার পার্টনার কিন্তু তোমাকে ধোঁকা দেবে, এবং ধোঁকা দেওয়ার পেছনে অন্যতম কারণ কিন্তু এইটা একটা। আজকের ভিডিওর থার্ড এবং লাস্ট পয়েন্ট, মেয়েদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। একটা বিষয় বলি, অনেক ছেলে এমন আছে যারা ভালোবাসা হয়ে যাওয়ার পরে মেয়েটার উপর রীতিমতো ধরাবাধা কিছু নিয়মের মধ্যে তার জীবনটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করে, নিজের অধিকার ফলানোর চেষ্টা করে, তাকে বারংবার বলে থাকে এটা করো না, ওটা করো না, অমুকের সঙ্গে কথা বলো না, অমুকের সঙ্গে ফোন করো না, ফেসবুক করো না, হোয়াটসঅ্যাপ করো না। মেইনলি সে সবসময় চাই মেয়েটা যেন তার কথা মতো চলে। এবার একটা কথা তোমাকে বলি, মেয়েরা মূলত স্বাধীনতা প্রিয় হয়ে থাকে। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে যে প্রযোজ্য তা কিন্তু না, প্রত্যেকটা মানুষই স্বাধীনতা ভালোবাসে। এবার একটা মেয়ে ভালোবাসা পাওয়ার পরে যদি সে স্বাধীনতাহীন হয়ে যায়, তবে সে সম্পর্কটাকে সে কিন্তু বৃত্তৃষ্ণায় ভোগে। মেয়েদের মনে এই প্রশ্নটা বরাবরই কাজ করে। এমনিতেই তো তারা বিবাহের পূর্বে বাবার বাড়িতে একটা ধরাবাঁধা জীবনের মধ্যে জীবন কাটিয়ে এসছে, তারপরেও যদি তারা যাকে ভালোবাসবে সে ভালোবাসার মানুষটিও যদি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাদের জীবনটাকে বেঁধে দেয়, তবে তাদের স্বাধীনতাটা কোথায় গেল? এই স্বাধীনতাহীনতার জন্য কিন্তু মেয়েরা ভালোবাসা হওয়ার পরে যদি বুঝতে পারে তাদের পার্টনার তাদেরকে নির্দিষ্ট কিছু কাজের মধ্যে আটকাতে চাইছে, বরাবরই তার কথা শুনে চলতে বলছে, বরাবরই তার ভাবনাকে রেসপেক্ট করতে বলছে, কিন্তু তার ভাবনাটাকে কিন্তু ছেলেটা রেসপেক্ট করছে না, যদি এমনটা তুমি করে থাকো বা এমনটা মেয়েরা ফিল করে থাকে, তবে কিন্তু ফিউচারে সেই মেয়েটা কিন্তু ধোঁকা দিতেই পারে। কেননা সে যখন এইসব সম্পর্কের মধ্যে থাকে, তখন কিন্তু সে সম্পর্কের মধ্যে থাকতে থেকে একটা সময়ের পরে প্রচন্ড হাঁপিয়ে ওঠে এবং এই সম্পর্কের জাল থেকে সে বের হয়ে বাঁচতে চায়। এর মতো অবস্থায় এমন কোনো পার্সন তার লাইফে এলো যে পার্সনটা তাকে এই সমস্ত দিক থেকে পুরো ফ্রি করে দেয়, যে তাকে কোনো সময় বলে না যে তোমাকে এমন স্বাধীনতাহীন অবস্থায় আমি রাখবো। এবার মেয়েটা যদি থার্ড কোনো পার্সনের কাছ থেকে তার চা পাওয়াটা পূরণ হয়ে যায়, তখনই কিন্তু মেয়েটার মনে তোমার থেকে সে বেটার বলে একটা প্রশ্ন কাজ করে। আর এরকম সিচুয়েশনে মেয়েরা ধোকার পথে পা বাড়াতে থাকে। তাই কোনো মেয়েকে ভালোবাসলে তাকে পাওয়ার পরে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। প্রত্যেকটা মানুষই স্বাধীনভাবে বাঁচতে চায়, এবং এই স্বাধীনভাবে বাঁচার মধ্যে যদি কেউ তার স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, তবে সে মানুষটা কি করে তাকে পছন্দ করে তুমি বলো? তুমি একটা ছেলে হয়ে যদি কেউ তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তোমার কি ভালো লাগবে? একটা মেয়ের জায়গায় নিজেকে কল্পনা করো, কল্পনা করে বিষয়টা বুঝতে পারবে। আর আশা করি মেয়েদের ধোঁকা দেওয়ার পেছনে যে সমস্ত কারণ আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম, এই পয়েন্টগুলো তোমাদের যুক্তিসঙ্গত মনে হয়েছে। যদি তোমাদের মনে হয়ে থাকে কোথাও আমি ভুল বলেছি, তবে আমার ভুল বলা শব্দগুলোর জন্য আমি তোমাদের কাছে নত মস্তিষ্কে ক্ষমা প্রার্থী, এবং তোমাদের মনে কোনো কমপ্লেন থেকে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অদমকে সাপোর্ট করে পাশে থেকো। তোমাদের সকলের ভালো কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণের সঙ্গে Bye.